দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রতিদিন একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই একটু কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং লাইটনিং এবং একটু ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এই তিনটে জেলাতে সম্ভাবনা থাকছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং সাথে লাইটনিং বা ঝোড়ো হাওয়ার। টেম্পারেচার এই মুহূর্তে খুব একটা যেটা বেড়ে গেছিলো সেরকম থাকবে না, মোটামুটি ম্যাক্সিমাম টেম্পারেচার 34°C ক্ষেত্রে কলকাতায় আর মিনিমাম 27°C কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 ঘন্টাতে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে, কিন্তু 24 ঘন্টা পর থেকে কিন্তু এটা স্প্রেড একটু বাড়বে। এই মুহূর্তে যেটা আছে আজকে কলকাতার ক্ষেত্রে একটু অংশত মেঘলা আকাশ, অর্থাৎ পার্টলি ক্লাউডি স্কাই হওয়ার সম্ভাবনা, যার জন্যই কিন্তু টেম্পারেচারটা এত কম থাকছে, মানে ধরুন 34, যেটা 37 উঠে গেছিলো সেটা অনেকটাই যে কমে গেছে তার কারণ কিন্তু এই মেঘলা হওয়ার জন্যে। এবং এখন আজকে আশা করছি আমরা 34-এর কাছাকাছি থাকবে আর কি। লাইটনিং এবং দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে, লাইটনিং এবং দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকবে।